যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, স্কুলগুলো চালু হয়েছে, পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পাড়ায় পাড়ায় শিক্ষালয় তৈরি করে হচ্ছে পাড়ায় পাড়ায়। আর একেবারে ছোটোদেরটা আর কয়েকটা দিন ওয়েট করে, যদি কোভিডটা একদমই প্রবলেম্যাটিক না হয়, কারণ আবার একটা নতুন কি জিন আসবে বলছে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা যদি না হয় তাহলে অন্তত ছোট ক্লাস যেগুলো 50% করে আমরা করতে পারি কি না সেটা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখতে হবে। কারণ তাহলে কী হবে, আর্ধেক আর্ধেক করে ভাগাভাগি করে নিলে সোমবার যারা এলো তারা মঙ্গলবার এলো না, আবার মঙ্গলবার যারা এলো তারা বুধবার এলো না, তাহলে অ্যাটলিস্ট প্রাথমিক শ্রেণীটাও চলতে পারবে। আমি এটুকু বলে ল্যান্ড ডিপার্টমেন্ট যে প্রোগ্রাম আজকে অ্যারেঞ্জমেন্ট করেছেন তাদের সকলকে আমি অনেক অভিনন্দন জানিয়ে বলবো। সব মানুষই কিন্তু ল্যান্ড ডিপার্টমেন্টের কাছে যায়, বিএলআরও ডিএলআরও বা লাইন ডিপার্টমেন্টে যারা আছেন তারা আরেকটু সদয় হন, আরেকটু সতর্ক হন, আরেকটু ভালোভাবে মানুষকে গ্রহণ করুন, তাহলে মানুষের কাজগুলো নিয়ে মানুষকে ঘুরতে হয় না, চটপট কাজগুলো হয়ে যায়। অনেক সময় মানুষের ঘুরতে ঘুরতে জুতোর আফসোল হয়ে যায়, সেটা যেন না হয়, কেউ যেন না বলে ওই লোকটা আমাকে এতদিন ঘুরিয়েছে। আজকাল কিন্তু মনে রাখবেন সব কথাই বাইরে চলে আসে, কাজে আমি খুশি হব যদি আমার অফিসাররা আমাদের কর্মীরা সাধারণ মানুষকে সহযোগিতা করে সঙ্গে সঙ্গে কাজটা করে দেন, যে কাজটা করে যায়। আপনাদের তো বেআইনি কাজ করতে বলা হচ্ছে না, আইনি কাজটাই আইনের মাধ্যমে একটু সহজ সরলীকরণ পদ্ধতির মধ্য দিয়ে কাজটা করে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আমি এটুকু বলে আপনারা সকলে কষ্ট করে আবার এসছেন অনেক দূর দূর থেকে, অনেক দূরান্ত থেকে, আপনাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। বাদ বাকি যেটুকু আছে আমি স্মারকিকে বলবো, সেই উদপাট্টাগুলো আস্তে আস্তে দিয়ে দিতে অনুরোধ করব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আছে 5 তারিখে, আমরা 3 তারিখে স্কুল খুলতে বলেছি, মনীষ ব্রাত্য আছে এখানে, 3 তারিখ থেকে স্কুল খুলতে বলেছি, এই কারণে 4-5 ছুটি আছে সরস্বতী পুজোর জন্য। 4 তারিখটা ছুটি দেওয়া হয়েছে শুক্রবার, তার কারণ হচ্ছে এতদিন তো স্কুলগুলো ছুটি ছিল, যারা সরস্বতী পুজো করবে তাদের তো একটা অ্যারেঞ্জমেন্টও করতে হবে, সরস্বতী পুজো করবে, ঠাকুর নিয়ে আসবে, ঘরগুলো পরিষ্কার করবে, 4-5-6 তো সানডে আছে। সুতরাং এটা দেখতে হবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়, এটা একটা পলিসি গাইডলাইন্স আজকেই বলে দাও, 8, 9, 10, 11, 12 কলেজ ইউনিভার্সিটি পলিটেকনিক আইটিআই এগুলো চলবে, খুলে যাবে। আর বাচ্চাদের যারা ডোজ নেয়নি এখনো, যাদের ডোজ হয়নি, আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে পরিস্থিতির দিকে নজর রাখার জন্য, সেখানে তাদের পাড়ায় পাড়ায় শিক্ষালয় করতে হবে। বৃষ্টির দিনে তো করা যাবে না, বৃষ্টির দিনগুলো দেখে নিতে হবে, বড় জায়গা থাকলে ভালো, বড় জায়গা না থাকলে গাছের তলে পাড়ায় পাড়ায় শিক্ষালয় হলো, বৃষ্টির দিনগুলো তো হবে না, হট করে ঝড় জলে বাজ পড়ে কেউ মরে গেল সেটা যেন না হয়, সেটা টিচারদের দেখে নিতে হবে, সেটা এলাকা অনুযায়ী তার ব্যবস্থা করতে হবে। আর আইসিডিএস সেন্টারগুলো পাড়ায় পাড়ায় এবার খুলতে শুরু করুন আফটার সরস্বতী পুজো, তার কারণ হচ্ছে তা নাহলে প্রেগনেন্ট মাদার বা নিউবর্ন বেবি তারা যে জিনিসগুলো পায় বাড়িতে বাড়িতে, আমরা যথেষ্ট মিড ডে মিলটাও পৌঁছে দিই, এখনও পৌঁছতে হবে ছোটদের জন্য, কিন্তু পাড়ায় পাড়ায় শিক্ষালয় করলে কী হবে,
ওরা মিড ডে মিলটাও পেয়ে যাবে। ডিম করে দেওয়া যেতে পারে, ভাত ডিম। সুতরাং পাড়ায় পাড়ায় শিক্ষালয়, একবারে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারায় প্রকৃতির মুক্তাঙ্গনে শিক্ষা, এটা একটা সিস্টেম তৈরি করে টিচাররা কিভাবে এটাকে দেখবেন। হয়তো এটা ঠিক টিচাররা যেটা 7 ঘন্টা 8 ঘন্টা বাইরে করতেন স্কুলে, বা 6 ঘন্টা 5 ঘন্টা, সেটা না করে 2 ঘন্টা টাইম দিয়ে দাও, তাহলে কোভিডটাও বেশি করবে না। 2 ঘন্টা করে টাইম দিয়ে দাও, পাড়ায় পাড়ায় শিক্ষালয় আসবে, পড়বে, মিড ডে মিল খাবে, বাড়ি যাবে, ঠিক আছে ম্যাডাম? টিচারদেরও খুব একটা প্রবলেম হবে না, আর শনিবারটা ছুটি রেখে দেবে, ঠিক আছে? এই সিস্টেমটা করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত।